নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল ডেন্টাল কেয়ার আমি ডক্টর সুতপা মাইতি করোনা ভাইরাস মুক্ত হওয়ার পরে আপনি আপনার টুথব্রাশটি পরিবর্তন করুন এমনটাই কিন্তু দাবি করছেন বিশেষজ্ঞরা আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয় নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব আপনাদের মধ্যে অনেকেই হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বা আপনাদের পরিবারের কেউ হয়েছেন অবশ্যই কারণটি জেনে নিন আর আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই বেল আইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য প্রথমেই জানিয়ে রাখি যে আমাদের মুখঘর হল অর্গানিজম বা জীবাণুর আঁতুর ঘর বা রিজার্ভারও বলা চলে এখান থেকে কিন্তু অনেক ইনফেকশান স্প্রেড করে আমাদের শরীরের মধ্যে সারস কাউ টু বা যেটি কোভিড নাইন্টিন ইনফেকশান তৈরি করে থাকে এটি কীভাবে মানবদেহে ছড়িয়ে পড়ে এর উপসর্গগুলি কি কি এগুলি তো আপনারা মোটামুটি জানেন এটা নিয়ে বিশদ আমি কিছু আলোচনা করছি না কোনো ব্যক্তি যদি কোভিড নাইন্টিন দ্বারা আক্রান্ত হন তাহলে সংক্রমণের প্রথম দুদিন কিন্তু এই ভাইরাস ওই ব্যক্তির মুখে লালা রসের মধ্যে বাসা বেঁধে থাকে এবং এই প্রথম দুদিন ভাইরাল লোড লালা রসের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে থাকে এবং এই সময় ওই ব্যক্তি যে টুথব্রাশটি ব্যবহার করছেন ওই টুথব্রাশটি যদি একটি ব্রাশ হোল্ডারের মধ্যে রাখেন এবং পরিবারের বাকি সদস্যরাও যদি একই ব্রাশ হোল্ডার ব্যবহার করেন টুথব্রাশ রাখার জন্যে সেক্ষেত্রে কিন্তু ব্রাশের মাধ্যমে ওই পরিবারের বাকি সদস্যদের মধ্যে এই ভাইরাসটি সংক্রমিত হতে পারে বা সংক্রমণের একটা সম্ভাবনা থেকে যায় আরও একটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো যে কোনো ব্যক্তি করোনা ভাইরাস মুক্ত হওয়ার পরেও কিন্তু ওনার টুথব্রাশের মাধ্যমে এই করোনা ভাইরাস ওনার পরিবারের বাকি সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়তে পারে কারণ সংক্রমিত অবস্থায় ওই ব্যক্তি যে টুথব্রাশটি ব্যবহার করেছিলেন ওই টুথব্রাশের ব্রেসেলের মধ্যে কিন্তু ইনফেকশান থেকে যেতে পারে এমনটাই দাবি করছেন বিশেষজ্ঞরা তাই করোনা ভাইরাস মুক্ত হওয়ার পরে মানে কোভিড পজিটিভ থেকে কোভিড নেগেটিভ হওয়ার পরে অবশ্যই আপনি আপনার টুথব্রাশটি পরিবর্তন করে নিন তার সঙ্গে টাং ক্লিনারও পরিবর্তন করুন আরও কয়েকটি বিষয় আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি যেমন প্রত্যেক পরিবারের সদস্যরা আলাদা আলাদা টুথব্রাশ ব্যবহার করুন আলাদা আলাদা কন্টেনার বা ব্রাশ হোল্ডার ব্যবহার করুন আপনি টুথব্রাশটি যে জায়গাটি বা যে স্থানে রাখবেন সেটি যেন উপযুক্ত আলো বাতাসপূর্ণ হয় কোনো বদ্ধ জায়গা না হয় যাতে ক্রস কন্টামিনেশান না হয় টুথব্রাশ ব্যবহার করার পরে ভালোভাবে পরিষ্কার করুন হালকা ইসদুষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিন অথবা পয়েন্ট টু পারসেন্ট প্রভিডিন আয়োডিন সলিউশন ব্যবহার করুন এই টুথব্রাশটিকে ডিসইনফেক্টেড করার জন্য বা সংক্রমণ মুক্ত করার জন্য টুথব্রাশটি যখন কোনো কন্টেনার বা ব্রাশ হোল্ডারে রাখছেন তখন অবশ্যই যেন টুথব্রাশটি আপওয়ার্ড কন্ডিশনে থাকে মানে টুথব্রাশের মাথা যেন বা হেড যেন উপরের দিকে থাকে এটা অবশ্যই মাথায় রাখবেন দিনে অন্ততপক্ষে দুবার টু পারসেন্ট প্রভিডিন আয়োডিন অথবা ক্লোরহেক্সিডিন মাউথওয়াশ ব্যবহার করুন কুলকুচি করার জন্যে দিনে দুবার ভালোভাবে ব্রাশ করুন একবার অন্ততপক্ষে ফ্লসিং করুন এবং তার সঙ্গে সঙ্গে টাং ক্লিনার দিয়ে জীব পরিষ্কার করুন মুখগহর পরিষ্কার করুন মুখগহরের যত্ন নিন দাঁতের যত্ন নিন মুখের মধ্যে বা দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার পরিষ্কার করুন এবং তার সঙ্গে সঙ্গে ওরাল হাইজিনটা খুব ভালোভাবে মেনটেন করুন যাতে কোনো রকম ইনফেকশান আপনার মুখগহর থেকে ছড়াতে না পারে আরও একবার মনে করিয়ে দিই যে করোনা ভাইরাস মুক্ত হওয়ার পরে অবশ্যই মনে করে আপনি আপনার টুথব্রাশ পরিবর্তন করুন যাতে আপনার থেকে কোনোভাবেই আপনার পরিবারের বাকি সদস্যরা সংক্রমিত না হন আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন বাকি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে এই ভুলটি তারা কোনোভাবেই না করে অবশ্যই করোনা ভাইরাস মুক্ত হওয়ার পরে ব্রাশ পরিবর্তন করে এবং তার সঙ্গে সঙ্গে বেল আইকন ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার